জিজ্ঞাসা করেন এই গ্রামের মধ্যে ছেলেরা কোরআন শিখবে, রহমত নাজিল হবে, এই জন্য কষ্টের দিকে তাকাই নাই, জীবনের মায়া করি নাই, নবীর আওলাদের মাদ্রাসায় হাজির হয়ে গেছি। আপনাদের কাছে আমি জানাইতে চাই রে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাবাসী চিঠি পাঠাইছে, এমন সময় মুরব্বীরা ডাক দেয়া, কই হুজুর আল কুফি লায়ুফি, কুফাবাসীর কথা কাজে মিল নাই, কুফাবাসী মুখে বলে একটা কাজে করে আরেকটা, আপনি যে সেখানে যাইবেন আমাদের বিবেককে বড় বাধা দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে পত্র আরেকটা আইসা গেছে, প্রত্যেক দিন পত্র আসতেছে আসতেছে, এইভাবে অনেক চিঠি আসার পরে কিতাবে এসেছে 72টা চিঠি আসছে। কতটা? কেউ বেশি বলছেন কেউ কম বলছেন, কিন্তু জমহুরের মতে 72টা চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে এসে গেছে, শেষ চিঠিটার ভিতরে কুফাবাসী লিখকা পাঠাইছে, অগণ নবীর নাতি হুসাইন আপনার কাছে পত্র পাঠাইলাম, এই পত্রের ভিতরে আপনার কাছে জানতে চায় কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার নানার কাছে বলবো নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হুসাইনকে আমরা পত্র দিয়েছিলাম আসে নাই আসে নাই, এই জন্য আমরা এজেদের কাছে বায়াত গ্রহণ করেছি, হুজুর আপনি যদি কুফা নগরে না আসবেন আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, আর কি আমাদের কঠিন ময়দানে আপনার নানার কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে বলেছিলাম সে আসে নাই, এই জন্য এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। এই পত্রটা পাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সবাইকে ডাক দিলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা ছিল, নবীর আওলাদ পরিবার পরিজন আহলে বায়াত যারা ছিল, সবাইকে ডাকিয়া ডাক দিয়ে বলে শুনেন শুনেন, কুফা নগর থেকে যে চিঠি আমার কাছে আসছে রে, এই চিঠি পাওয়ার পরে আমি আর থাকতে পারবো না, আমি অবশ্যই কুফা নগরে চলে যাব। সুবহানাল্লাহ। সবাই বলতেছে হুজুর আপনি কুফা নগরে যায়েন না, কই কেন যাইতাম না, আমার কাছে চিঠি লেখাছে আমি যদি না যাই ওই জায়গার মধ্যে জিদের কাছে তারা বায়াত গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আমার নানার কাছে বলবে তারা নাকি আমাকে বলার জন্য বলেছিল আমি যাই নাই, অতএব আমি সেখানে যাব, কোনোদিন আমি আমার কারণে আমার নানাকে কলঙ্কিনী করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য যখন মনস্থ করলেন, মুরব্বীরা ডাক দেয়া, কই হুজুর কুফাবাসীর কথা কাজে মিল নাই, আপনি যে সেখানে যাবেন আপনি যদি অনুমতি দেন আমাদের পক্ষ থেকে যে কোনো একজন লোক আমরা আগে কুফা নগরে যাব, যায়া দেখব সেখানের পরিবেশটা কি, যদি ভালো দেখি আপনাকে যাওয়ার কথা বলবো, যদি খারাপ দেখি আপনাকে বলবো না, মেহরবানি করে যদি অনুমতি দিবেন। এমন কথা বলার সাথে সাথে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে ঠিক আছে আপনাদের কথা আমি মেনে নিলাম, তবে এখন বলেন কে কুফা নগরে যাবেন, যেই যাবেন আমি তারে কুফা নগরে পাঠাইতে চাই। এমন সময় নবী বংশের আওলাদ একজন ব্যক্তি যার নাম ছিল হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে বলেন মারহাবা। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, কষ্ট হচ্ছে? হ্যাঁ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, ডাক দিয়া বলে আমি যাইতে চাই। এমন সময় আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় সবার উদ্দেশ্য করে জানাইয়া দিলেন, এই আমি হুসাইনের পক্ষ থেকে আমি ইমাম মুসলিমকে খলিফা নিযুক্ত করে দিলাম। এ ছাত্র ভাইয়েরা, তোমরা উঠা বসা এলোমেলো দরাদরি করতেছ কেন? ছাত্ররা কই, মাদ্রাসার ভিতরে নাই কেন? এ হাবিশে হুজুর ছাত্রদেরকে বলেন মাদ্রাসার ভিতরে বসার জন্য, তোমাদের মাহফিল তোমরা থাকবা না কেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জবান হলে সুবহানাল্লাহ লা ইলাহা, একবার আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এটা আওয়াজ হইল, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
ঘুষ দিয়ে কত কম মন থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় আমার পক্ষ থেকে ইমাম মুসলিমকে আমি খলিফা নিযুক্ত করে দিলাম, আমি হুসাইনের নামের উপর সে বায়াত গ্রহণ করাইতে পারবে। সুবহানাল্লাহ, আমি অনুমতি দিয়ে দিলাম। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে যাওয়ার জন্য যখন মনস্থ করলেন, এমন সময় ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুইটা সন্তান দৌড়ে বাবার সামনে হাজির হয়ে গেছে আর ডাক দেয়া বলতেছে, আব্বুজি ও আব্বু বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যদি কুফা নগরে যাবেন আমরাও আপনার সঙ্গে যেতে চাই। বাবা বলে, বাবা তুমি ছোট মানুষ, কুফা নগরে যাব সেখানে কি পরিবেশ হয় বলা যায় না তো, তোমরা বাচ্চা মানুষ তোমাদের যাওয়ার দরকার নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা তোমরা যাও না। আর বাচ্চা দুইটা ডাক দিয়ে বলতেছে, আব্বু গো আপনি যে কুফা নগরে যাইবেন, কোনোদিন তো রাতের বেলা আপনাকে ছাড়া ঘুমাই নাই, বাড়ির মধ্যে সব সময় আপনাকে আঞ্জামাইরা ধরে ঘুমাই দাও, আজকে যে আপনি কুফা নগরে যাবেন আপনাকে ছাড়া আমরা কেমন করে থাকবো, আব্বু গো আপনার সঙ্গে আমরা যেতে চাই। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বু রে আরাম করে আব্বুকে জড়ায় ধরে ঘুমাও, আব্বু যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি দেখা হইলে আঞ্জামাইরা ধরে ঘুমাইতে পারবা, কিন্তু আজকে যায় না, কুফাবাসীর ব্যবহার কি হয় বলা যায় না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম মুসলিমের দুইটা ছেলে ডাক দিয়া বলে, আব্বু রে আপনি যদি কুফা নগরে যাইবেন সেখানে যদি পরিবেশ খারাপ লাগে, পরিবেশ যদি খারাপ দেখি তাহলে অন্তত পক্ষে ওই কুফা নগর থেকে আইসা নবীর আওলাদ ইমাম হুসেনের কাছে অন্তত খবরটা দিতে পারবো, হুজুর কুফা নগরে যায়েন না পরিবেশ ভালো না। সুবহানাল্লাহ, বলে আব্বু আর কিছু না পারি, পরিবেশ খারাপ দেখলে দৌড়ে চলে আসবো, আর নবীর নাতি হুসেনকে বলবো, হুজুর আপনি যায়েন না মুনাফিকদের ব্যবহার ভালো না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাজ্জবের মতো তাকায় কথাগুলি শুনতেছিলেন। ইমাম মুসলিম ডাক দিয়া বলে, আব্বু রে যায়ও না। আমি বাবা যাই, তোমরা ছোট মানুষ যায়ও না। এমন সময় ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া বলে, আব্বু গো আপনি যাই নবীর আওলাদ, আমরাও তো সেই নবীর আওলাদ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া বলে, আব্বু আপনি যাই নবীর আওলাদ, আমরাও তো সেই নবীর আওলাদ। আপনার গায়ের মধ্যে যে রক্ত আছে আমাদের গায়ের মধ্যে সে রক্ত আছে, অতএব আমরা ছোট হইতে পারি, জীবনের মায়া ছেড়ে দিলাম আব্বু গো, জীবনের মায়া ছেড়ে দিলাম, তবু আপনার সঙ্গে যাইতে চাই, যদি পরিবেশ খারাপ দেখি আমরা মদিনায় যেন দৌড়ে আয়সা খবর দিতে পারি, মেহরবানি করে সাথে নিয়ে যাইবেন। হযরত ইমাম মুসলিম ডাক দেয়া কয়, বাবা তারপরও তোমরা যাইও না। শেষ মুহূর্তে বাচ্চা দুইটা ডাক দেয়া বলে, আব্বুজি একটা কথা আপনার কাছে জানতে চাই। কই বলো। কই বাবা আপনি যে আল্লাহকে ভালোবাসেন আমরাও সেই আল্লাহকে ভালোবাসি, আপনি যেই নবীকে ভালোবাসেন আমরাও তো সেই নবীকে ভালোবাসি, অতএব ছোট হইতে পারে বাচ্চা হইতে পারে, নবীর জন্য নবীর আওলাদের জন্য আমরা আওলাদে রাসূল হইয়া জীবন ছেড়ে দিতে পারি, কিন্তু কোনোদিন আমি বাবাকে একা ছাড়তে পারি না, আব্বু আপনাকে একা ছাড়তে পারি না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হলেন বাচ্চাদেরকে সাথে নিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতরে কি স্পৃহা, কি প্রেম, কি মহব্বত। অনেক কথা ছেড়ে ছেড়ে বলছি, সংক্ষেপে শিরোনামে শেষ করে দেওয়ার জন্য রওনা দিলেন। যাইতে যাইতে ইমাম মুসলিম যখন কুফা নগরে হাজির হয়ে গেছে, যাওয়ার সাথে সাথে ওই কুফাবাসী মুনাফিকেরা যাওয়ার সাথে সাথে তার কাছে একদিনের ভিতরে 3,000 মুরিদ হয়ে গেছে। কত হাজার? একদিনে কত হাজার? 3,000 মুরিদ হয়ে গেছে। 7 দিন যাওয়ার সাথে সাথে ইমাম মুসলিমের কাছে 40,000 মুরিদ হয়ে গেছে। কত? 7 দিনের ভিতরে
40,000 মুরিদ হয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই 40,000 মানুষের মুরিদের অবস্থা দেখিয়া তিনি একটা চিঠি লিখলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে। চিঠির মধ্যে লিখে দিলেন, ওগো নবী নাতি হুসাইন, কুফাবাসীরা আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, আপনার নামের উপরে তারা 40,000 বায়াত গ্রহণ করে ফেলেছে, আপনি কুফা নগরে আসতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আপনি আসেন। এই কথা লিখিয়া যখন পত্র পাঠাইলেন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে যখন পত্র পৌঁছে গেল, মুরব্বীদেরকে, সঙ্গী সাথী যুবকদেরকে, নবীর আহালদেরকে সবাইকে ডাকিয়া বলে, দেখেন কুফা নগর থেকে ইমাম মুসলিম আমার কাছে পত্র পাঠাইছে, বলেছে সেখানের পরিবেশ নাকি ভালো, আমি সেখানে যাওয়ার জন্য। এই কথা শোনার পরে মুরব্বী সাহাবী যারা ছিল তারা দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর ডাক দিয়া বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যে কুফা নগরে যাইবেন, ইমাম মুসলিম যে চিঠি পাঠাইছে, কিন্তু তারপরেও কেন জানি আমাদের মনের ভিতরে সন্দেহ হয়, কারণ আমরা পূর্বের থেকে জানি কুফাবাসীর কথা কাজে মিল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কুফাবাসীর কথা কাজে মিল নাই, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আমার কাছে চিঠি এসে গেছে। এইদিকে ওই চিঠিটা যখন পাঠায় আসছে, সাথে সাথে কুফাবাসী ইমাম মুসলিমের সঙ্গে অত্যাচার শুরু করে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য চক্রান্ত করতেছে, কোন জায়গায় নিয়ে তাকে মারবেন, কোন জায়গায় নিয়ে তারে দাফন করবেন, কোন জায়গায় তারে অত্যাচার করবেন, চক্রান্ত করতেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে দেখতেছেন, কানে শুনতেছেন, এমন সময় ডাক দিয়ে বলতেছে, রে কুফাবাসী, তোমরা না আমার চিঠি দিয়ে আনছো, তোমরা না আমার কাছে বায়াত গ্রহণ করলা, ইমাম হুসাইনের নামের উপরে তোমরা 40,000 মুরিদ হয়ে গেছো, এখন আবার কেন আমার অত্যাচার অবিচার চালাইলা, আমার না তোমরা দাওয়াত করে ঘরে ঘরে নিয়ে মজার মজার খানা খাওয়াইছো, এখন কেন আমাকে মারার জন্য চক্রান্ত চালাইয়া দিলা, ব্যাপারটাকে বুঝতে পারলাম না। এই কথা বলার সাথে সাথে ওই কুফাবাসী জবাব দেয়, এই মুসলিম তুমি জানো না আমরা তো পত্র দিয়েছি তোমাদেরকে এখানে আনার জন্য, একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, পত্র তো দিছি তোমরা আনতাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখিয়া বাচ্চা দুইটার ডাক দিয়ে বলে, আব্বু রে, তোমরা যাই যাই দিকে পারো পালায়া যাও, আমি দেখতেছি আমি আব্বারে তারা দুনিয়ার জমিনে রাখবে না, তারা শহীদ করার জন্য পাগল পারা হয়ে গেছে, তোমরা দুইজন যেইভাবে পারো চেষ্টা করে মদিনার দিকে যাও। এর আগে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের অত্যাচার শুরু হয়ে গেছে, তিনি আরো অনেক কষ্ট করে অনেকগুলো চিঠি লিখলেন, অনেক কষ্ট করে চিঠিগুলি লেখছে, কিন্তু ওই একটা চিঠিও এজিদ বাহিনী ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলার কাছে দেই নাই, নাউজুবিল্লাহ। প্রথম চিঠি যেটা দিয়েছিল সেটা পৌঁছাইছে, এরপরে যতগুলো চিঠি ছিল সবগুলি চিঠি গায়েব করে দিছে, একটা চিঠিও আর দেই নাই। আপনারা কি বিরক্ত হইতাছেন? না না, একটা চিঠিও আর দেই নাই। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, একটা চিঠিও দেয় নাই, সব চিঠি গায়েব করে তাকে মারার জন্য যখন চক্রান্ত চালাইলেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুইজন সন্তান জঙ্গলের ভিতরে পালায়া যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন, দৌড়ায় রাস্তা দিয়া দৌড়ায় যায়, বাচ্চা মানুষ তো মদিনার রাস্তা বলে গেছে, চিনে না কোন দিকে যাবে কোথায় যাবে। এই দিকে ইমাম মুসলিমকে নিয়ে অত্যাচার করে মারতে 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 অত্যাচার করতে করতে দুনিয়া থেকে শহীদ করে দিছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান দৌড়ায় যাইতে যাইতে কোন রকম ভাবে একটা বাগানের মতো জঙ্গলের মতো একটা জায়গা দেখা যায়। এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া বলে, ভাই রে, ওই রাস্তা দিয়া যদি যায় মানুষ আমাদেরকে দেখে চিনে ফেলবে, এই বাগানের ভিতরে চলো কোন রকম সময়টা পার করি, তারপরে আবার আমরা রাতের বেলা দৌড়ায়া যাব, দিনের বেলা মানুষ দেখে চিনে ফেলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার চিন্তা করে রাতের বেলা যদি যাইতে চায়, রাস্তা তো চিনতাম না, দিনের বেলা গেলে জিগায় জিগায় যাইতে পারম, কিন্তু কারে জিগাইতাম, যারে জিগায় সেই তো দুশ্মন। আপনারা কি বুঝতেছেন কথা?
নবীর আওলাদের কারবালার শিক্ষাটা একটু ভালো করে বিবেকের মধ্যে ঢুকাইয়া রাখেন। কি নির্মম ইতিহাস, কি নির্মম ভাবে নবীর আওলাদকে তারা শহীদ করেছেন। আজকে আমাদের দেশের মানুষেরা মুন্সি মুলুবীরা এজিদের পক্ষে কথা কয় এমন আছে না নাই? এরাও তো দাড়ি টুপিওয়ালা নামাজি, কথা কয় না। ইমাম হুসেনকে যারা শহীদ করছে তারাও নামাজি, আজকে যারা হুসেইন বাদ দিয়া এজিদের পক্ষে সাফাই গায় তারাও নামাজি। এর মানে প্রমাণ হয়ে গেছে এজিদে মুসলমান আজও আমার দেশে আছে, কথা বলেন আছে না নাই? এগুলি থেকে সাবধান থাকতে হবে। ওয়াজ খালি শুনলেই চলতো না, মনে যেইভাবে চাই সেইভাবে চললে চলবে না, ইমানকে মজবুত করে রাখতে হবে, কথা ঠিক কি না? হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুইজন সন্তান জঙ্গলের কাছে যখন আড়াল করেছিলেন, এমন করে সকাল যখন হয়ে গেছে, হঠাৎ করে একজন মহিলা ওই রাস্তা দিয়ে নদীর কিনার থেকে পানি আনতে যায়। কি আনতে যায়? নদীর কিনার থেকে পানি আনতে যায়। ফজরের সময় সকাল হয়ে যায়, যায়